দেখছেন খবরিয়া 24 লাইভ। আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি কোচবিহার মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে। আজকে কিন্তু সকালবেলাতেই কোচবিহার মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে যে মাতৃমান্ডলা, যেখানে সদ্যজাত শিশুরা থাকে, সেখানে কিন্তু একটা ভয়াবহ আগুন লাগে। যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে মাতৃমা, যেটা হচ্ছে প্যানেল লুম, যেখানে ব্যাটারি ট্যাটারি সব থাকে, সেখান থেকেই কিন্তু প্রথমে আগুনটা লাগে। তারপরে কিন্তু ওখানে প্রায় 250-র উপরে বাচ্চা বা তার মারা থাকে, সেখানে কিন্তু একটা চাঞ্চল্য সৃষ্টি হয়। তারা কিন্তু তাদের পেশেন্টকে নিয়ে নেমে আসে, তারপরে কিন্তু ঘটনাস্থলে আসে প্রশাসনের লোক। এই মুহূর্তে আমরা এই হাসপাতাল চত্বরেই দেখতে পাচ্ছি ডিএম সাহেব, জেলাশাসক থেকে শুরু করে সকলেই এইখানে রয়েছেন। আমরা সেই চিত্রই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ক্যামেরা পার্সনকে বলবো একটু টোটাল হাসপাতাল চত্বরটা দেখাতে, কীভাবে তারা কিন্তু তড়িঘড়ি হাসপাতাল থেকে শুরু, হাসপাতালের স্টাফ থেকে শুরু করে সাধারণ মানুষ, তারা কিন্তু সকলেই কিন্তু সেই তড়িঘড়ি তাদেরকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। ঘটনাস্থলে আসছে দমকলের 3টি ইঞ্জিন। আমরা আস্তে আস্তে হাসপাতালে ইমার্জেন্সির সামনে যাব, যেই জায়গায় কিন্তু এখনও প্রচণ্ড ভিড় দেখা যাচ্ছে, কারণ সেই সদ্যজাত শিশু ও মাদের তাদেরকে কিন্তু হাসপাতালে কোন রুমে রাখা হবে, কারণ এত পেশেন্ট হাসপাতালে সেই জায়গা আছে কি না সেই নিয়ে কিন্তু একটা উদ্বেগ। আপনারা দেখতেই পাচ্ছেন সেই চিত্র খবরিয়া 24-এর লাইভের মাধ্যমে। পুলিশ থেকে শুরু করে হাসপাতালে সকলেই কিন্তু সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই মুহূর্তে আমরা পেয়ে গেছি একজনকে, দেখি কি পরিস্থিতি হচ্ছে, তার কি হয়েছিল এখানে। একটা আগুন লাগার ফলে তারপরে এখানকার যারা হাসপাতাল কর্তৃপক্ষ, স্থানীয় মানুষ সকলে মিলে অত্যন্ত দ্রুততার সঙ্গে, অত্যন্ত তৎপরতার সঙ্গে এখানকার সুইপার, এখানকার সিকিউরিটি ভাইরা, এনএসবিপি সহ সকলে মিলে বাচ্চাদেরকে রেস্কিউ করেছে, এবং মারা এখানটা আছে, মারা বিভিন্ন জায়গায় মা এবং বাচ্চাদেরকে তাদেরকে উদ্ধার করা হয়েছে। এখন উদ্ধার কার্য চলছে, এই এখন চলছে, মানে এখন সবাই একটু টেনশনের মধ্যে আছে। এখন হচ্ছে অভিভাবকরা যে তাদের বাচ্চারা ঠিক মতন আছে কি না, তাদের মারা ঠিক মতন আছে কি না, এই অবস্থায় এমএসবিপি সাহেব, হাসপাতাল কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসন সকলে মিলে, দমকল বিভাগ সকলে মিলে তৎপরতার সঙ্গে কাজ করে। এই বিল্ডিংটা একদমই নতুন, কিভাবে এখানে আগুন লাগলো আর আগুন লাগার পরে কেন নিয়ন্ত্রণ করা গেল সেটা এখন তদন্ত সাপেক্ষ, সেটা তদন্ত করেই জানা যাবে, এটা মুহূর্তের মধ্যে বলা কিছু সম্ভব নয়। এখন আপনারাও যেমন ব্যস্ত, আমরাও তেমন ব্যস্ত এদের উদ্ধার কার্যে। একদম শুনে নিলেন এখানকার কথা, যে কতটা ব্যস্ততার সাথে এই নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আমরা পেয়ে গেছি আরেকজনকে, কি পরিস্থিতি ছিল প্রথম থেকে উনি ছিল, দাদা কি হয়েছিল বিষয়টা কি? আমরা তো ঘটনা ঘটার মিনিট পাঁচের মধ্যে আমরা ফায়ার ব্রিগেড খবর করে চলে এসেছি। যেটা এখানে এসে দেখলাম ভয়ঙ্কর অবস্থা, কোনো মানুষ যেতে পারছে না, বেরোতে পারছে না, আবাচ্ছে না। কারণ হচ্ছে ওখানে প্রথমে যে প্যানেল থেকে, ব্যাটারি প্যানেল থেকে আগুনটা লেগেছিল, প্রথমে ছোট ছিল যারা ওখানে ছিল, তারা ওই বিল্ডিংয়ের মাতৃমা যে নিজস্ব ফায়ার প্রোটেকশন, সেই প্রোটেকশনে ওয়াটার সাপ্লাই ছিল না। যেটা চ্যানেল আছে ওয়াটার সাপ্লাই হওয়ার, সমস্ত প্যানেলগুলো খোলা হয়েছে কিন্তু জল নেই। এটা কেন হলো এটা কোয়ারিজ করবে ইতিমধ্যে এখানে ডিএম সাহেব এসছে, আমরা তাকেও জানিয়েছি, এখানকার এমএসবিপিকে জানিয়েছি, জল ছিল না, ফায়ার ব্রিগেডের তৎপরতায় বন্ধ হয়েছে আগুন। সমস্ত কুচবিহারের যারা শুভচিন্তক মানুষ সবাই ছুটে এসছে, আমরা সব বাচ্চাদেরকে, মায়েদেরকে আমরা শিফট করে দিয়েছি, যেখানে হসপিটালের আধিকারিকরা বলেছে সেই সব ঘরে স্বেচ্ছাসেবকরা, হসপিটালের স্টাফ, মেডিকেল কলেজের স্টাফরা দারুণভাবে কাজ করে সবাইকে শিফট করেছি। আমরা শুধু চাচ্ছি যে এখন যাতে ট্রিটমেন্টটা ভালো মতো হয়,
শিফটিংয়ের পরে কারো যাতে কোনো ক্ষতি না হয়, কোনো ইনফেকশন না হয়। একদমই নতুন বিল্ডিং, সেই জায়গাটায় কী কারণে জল নেই, এই ব্যবস্থা কী কারণে এটা হলো, এটা তদন্ত হওয়া উচিত। তদন্ত হয়ে ঠিকাদার সংস্থা এবং তার সাথে যারা যুক্ত তাদের পানিশমেন্ট হওয়া উচিত। এটা ম্যাসিভ ঘটনা ঘটতে পারতো, শত শত বাচ্চা মারা যেতে পারতো। যে ঠিকাদার এই বিল্ডিং বানিয়েছে তাদেরকে ব্ল্যাকলিস্টেড করা উচিত। আজকে 29 আগস্ট এমজেন হসপিটালে, অর্থাৎ মাদার অ্যান্ড চাইল্ড হাবে, একটি ছোট আগুন লাগে এবং আমাদের দমকল বাহিনী, আমাদের MSDP, নার্সিং স্টাফ এবং সাধারণ মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে সেই আগুন নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। ধন্যবাদ। পেশেন্ট আর নবজাতক শিশুরা বর্তমানে কোথায় আছে? সমস্ত শিশু, সদ্যজাত শিশু, সমস্ত মায়েদের পাশেই আমাদের এমজিএন হসপিটালে শিফট করে দেওয়া আছে। সকলে সুস্থ আছেন, ভালো আছেন। স্যার, কী করে আগুনটা লাগলো? প্রাথমিকভাবে আপনি পরিদর্শনে এসেছেন, কী মনে হলো? আগুন লাগার কারণ এই মুহূর্তে আমরা বলতে পারছি না। আমরা ফায়ার ব্রিগেডের কাছ থেকে এবং একটি কমিটি করে আমরা এইটার অনুসন্ধান করে তার প্রশাসনিক পদক্ষেপ নেব। স্যার বলছি আরেকটা কথা, যেটা যে এই হসপিটালে যে ফায়ার ব্যবস্থা রয়েছে সেটা ঠিক মতন চলেনি, পেশেন্ট পার্টিদের অভিযোগ, তার জন্যই আরও বিধ্বংস আগুন লাগতে পারতো বলে তারা জানিয়েছে। আগুন নিয়ন্ত্রণে আছে এবং কোনোরকম কোনো অসুবিধা কোনো মায়ের এবং কোনো শিশুর হয়নি। স্যার বর্তমানে কতজন পেশেন্ট ছিল, শিশু কত? মা এবং শিশু মিলিয়ে প্রায় 200 আনুমানিক। তারা এখন কোথায় আছে, কী চিকিৎসা চলছে? তাদের সকলের পাশের এমজেন হসপিটালে আছেন এবং তাদের সকলে সুস্থ আছেন, ভালো আছেন। শর্ট সার্কিট থেকে কি আগুন অনুমান? এটা অনুসন্ধানের বিষয়। স্যার কতজন তদন্ত কমিটি হচ্ছে? তদন্ত কমিটি অনুসন্ধান করার জন্য তৈরি হবে, এখনই তৈরি হবে। ক্যামেরায় মুক্তাঙ্গন বর্মনের সঙ্গে চন্দন দাস।